Who's back in Varanasi? Corona party chalche. Guys, ये होच्छे हमार room. क्यों? क्यों? Varanasi, a city that changed my life back in 2021. A city where death is celebrated. A city older than history itself. The spiritual capital of India. Varanasi. Who's back in Varanasi? Welcome back to the channel, guys. Welcome to the Confused Box. Ekdom direct shorashori Benarasir ghat theke kotha bolchi. The spiritual capital of India, the oldest city in history, and aro koto ki la amra ami pray arai bochhor age বেনারস এসেছিলাম, সেই সিরিজটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, ইভেন এমন লোকে প্রচুর লোকে কমেন্ট করেছিলে যে দ্য সিরিজ ডিজার্ভস টু বি অন নেটফ্লিক্স। তো থ্যাংক ইউ সো মাচ। জানি না, আশা করি এই সিরিজটাকে অতটা ভালোবাসা দেবে তোমরা, আমি এক্সপেক্ট করছি। কিছু জিনিস তোমাদের আগেই, কিছু ভেবে নেওয়ার আগে কিছু জিনিস আগে ক্লিয়ার করে দিই। আমরা চারজন ক্রিয়েটর, ঠিক আছে, ফার্স্ট টাইম এরকম একসাথে এসেছি একটা প্রপার্টির কোল্যাব করতে, দ্য গঙ্গা হাউস। জায়গাটা অবশ্যই দেখাবো, এটা ইনস্টার কোল্যাব ছিল, তো সেটা অবশ্যই দেখাবো। অ্যান্ড একসাথে চারজন এসেছি মানেই তোমরা প্রথমেই অন্য কিছু ভেবে নেবে না, কারণ অফিসে চাকরি করলেও কিন্তু অফিস ট্রিপে চারটে কলিগ একসাথে যায়। আরুভব এসছে, প্রেরণা এসছে, কিরণ এসছে। তো কিরণকে আমি এক বছর ধরে চিনি অলরেডি, তো ওরা রেডি হয়ে আসছে। ওদের রেডি হয়ে আসলে আমি আলাপ করাবো ওদের সাথে। आइए 2500 नहीं नहीं 2500 में तो दो में कर लीजिए भैया, क्योंकि हम आगे भी आए हुए हैं, ये लोग तो ये यहाँ से करवा रहे हैं इसीलिए, या फिर हम होटल से ही करवा। चलिए 2200 दे दीजिए। नहीं नहीं, चलिए दे भैया आप। दो कितना होता है बोलिए? अरे कहता ना होता है, बहुत ज्यादा, बहुत ज्यादा हो थोड़ी ना होता है दीदी। मीट किरण, मीट प्रेरणा। अभी हमने बुक करवाई है एंड अनुभव के साथ पर इंट्रोडक्शन कर रही, बिजी हो। बेसिकली हमरा जी लाइफটা বাঁচার স্বপ্ন দেখি সেটা অনুভব বাঁচে। তো ওর ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুললেই তোমরা দেখতে পাবে, ফ্লাই উইথ অনুভব। হ্যালো অনুভব। বেসিক্যালি এই পুরো উদ্যোগটা হচ্ছে অনুভবেরই। আমরা লাস্ট টিউজডে একবার মিট করেছিলাম কিছু কাজের ব্যাপারে কথা বলার জন্য, অ্যান্ড ও হঠাৎ করে বললো যে এরকম একটা বারাণসীতে এরকম কিছু হতে পারে। অ্যান্ড মানডে নো, কি আমরা কিছু বলিনি বারাণসীর কথা, সেটা একটা আলাদা হিস্ট্রি কি করে বারাণসী জেনে গেছি আমরা, যেটা প্রেরণা ভালো বলবে। জিনিসটা সিক্রেট ছিল অ্যাকচুয়ালি, পুরো প্ল্যানটা ছিল কি আমরা, আমি এয়ারপোর্টে এসে তোমাদের টিকিট দেবো কি উই আর গোয়িং টু বেনারস, বাট আনফর্চুনেটলি আমাদের টিমে কেউ আছে যে জিনিসটাকে চিল্লে চিল্লে বলে দিচ্ছে কি আমরা বেনারস যাচ্ছি। সেটা আই গেস ব্লগ যত এগোবে তোমরা বুঝতে থাকবে যে কে বলেছে, কে হতে পারে আমাদের মধ্যে এটা। এনিওয়ে যাই হোক, সব কিছু ক্লিয়ার, এবার কন্টেন্টে ফোকাস করি। যাবো হচ্ছে বোটে, আর এখন আমার খুব সাহস যে এই গরমকালে শাল নিয়ে, কালো শাল তার ওপর কাশ্মীরের, আমার যে কি গরম হচ্ছে, যে ছবি আর ভিডিওর জন্য কি কি করতে হয় দেখতে থাকো। চলো জিনিসটাই আমরা করিনি এখন অবধি, আরে শাল মাথায় চলে আসছে। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা হোক আর শুরুটা শান্তি ধরে, শান্তির কিছু একটা দিয়ে করা যাক। ওম শান্তি। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, সব থেকে বড় শ্মশান বলতে পারো। আর এই মন্দিরটার নাম হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। ভালো করে যদি খেয়াল করো, মন্দিরটা কিন্তু 9 ডিগ্রি বেঁকে রয়েছে, লিনিং টাওয়ার অফ পিসার থেকেও কিন্তু এটা বেশি টিল্টেড।
এখানের পূজারীরা ক্লেম করে যে রাজা মান সিং এর কোন সার্ভেন্ট এটা বানিয়েছিলেন তার মায়ের জন্য 500 বছর আগে। এটাকে কাশি কারবট নামেও জানা যায়। এবার টিল্টেড কেন সেটার একটা অদ্ভুত কারণ আছে। যখন মন্দিরটা তৈরি হয় তিনি মন্দিরটা তৈরি করার পরে বলেন যিনি তিনি তার মায়ের সব ঋণ শোধ করে দিলেন। তারপরে দেখা যায় যে মন্দিরটা আস্তে আস্তে টিল্টেড হয়ে যাচ্ছে। এটাতে এটাই বোঝায় যে এক মায়ের ঋণ কখনো কিছুতেই শোধ করা যায় না। যারা আগের বার দেখেছিল তারা জানে বিশাল বড় একটা ছিল, বাট আমি তখন থেকে খোঁজার চেষ্টা করছি বাট কোথাও পাচ্ছি না। এদিকে ওরা আবার কিছু চলছে, এদিকে চলে আসছে তো এমন লজ্জা পাচ্ছি সত্যি, মানে আরো মানে শুরু হয়ে যাবে সবাই। যাই হোক, কি বলে এদিকে কি বলে ভিডিও করেছিলাম দেখেছিলি? লাগছে আমার মনে হচ্ছে মোস্টলি যদি ভুল না হয় তাহলে মহাদেবের গ্রাফিটিটা এইদিকে কোথাও একটা হবে। ভাই আমরা কি করছি, আসল লাইফের মজা ওরাই করছে। আরে আর কি বেরো বললাম না, সিরিয়াসলি বলছি তুই কি ছবিটা তুলবি নাকি ডায়লগ বলে যাবি খালি? তুই কি ছবিটা তুলবি নাকি ডায়লগ? দাঁড়া না, অ্যাকচুয়াল লাইফের মজা দেখাচ্ছি আমি। কি খালি গায়ে স্নান করা? হ্যাঁ, কোনো টেনশন নেই, শান্তি। শোনো না, আমি এতেই স্নান করে নিয়ে আসি এখন। আমরা লাস্ট টাইম এসেছিলাম যখন এখানে খুব একটা পুজো বা কি যারা ফাংশন হচ্ছিলো সেমই আছে, এই 80 ঘাটটা একদম সেম আছে। আচ্ছা আমি কি একটুখানি বেশি মানে আগের বছরের মেমোরি নিয়ে কথা বলে যাচ্ছি, প্রেজেন্ট টাইমে বাঁচা উচিত আমার, তো আমি আর আগে মানে পাশে পড়ে থাকবো না। যাই হোক, কি সুন্দর লাগছে দেখো, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এখান থেকে ঘাটগুলো লাগছে দেখো কি সুন্দর। অ্যাকচুয়ালি আমার না মনে হয় বেনারস উইন্টারে আসা একদম পারফেক্ট। এটা যেমন তোমাদের মেনশন করলাম একটা প্রপার্টির প্রমোশন ছিল তাই জন্য এই টাইমে আসা। সো আজ এবার এসছি যখন জাস্ট প্রপার্টির ওটা করে চলে তো যাবো না অবভিয়াসলি, তাই জন্য থাকছি। কালকে আমাদের চলে যাওয়ার কথা, বাট আমি ভাবছি 17 তারিখ রামনবমী আছে, সো ওটা কভার করে মানে ওটা কভার করে যাওয়া উচিত। দেখা যাক, আমি এখনও ডিসাইড করিনি, হবে ওটাই যেটা উপরওয়ালার ইচ্ছা, তো দেখা যাক। अभी गर्मी में कब टूरिस्ट रहता है ना, सर्दी के टाइम शाम को भीड़ रहता है। अक्टूबर 8 থেকে মার্চ অবধি থাকে, মানে পুরো সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এখানে দেখার ক্লিপ অ্যাটাচ করছি, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম শীতকালে এসেছিলাম বলে, বাট গরমে টুরিস্টরা সিগাল কোনোটাই থাকে না। আমরা এই কথা বলতে বলতে পৌঁছে গেছি হচ্ছে মানিকার্ণিকা ঘাট, যেটা যাওয়ার সময় দেখালাম, নামবো, তোমাদের পুরো ফিলটা দেখাবো। ওয়েলকাম টু মানিকার্ণিকা ঘাট। আমি আর অন্যভাবে যাচ্ছি, ওরা দুজন যাচ্ছে না, ওরা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। যাই হোক, ঠিক আছে। তো কিসের জন্য ভয় পেয়েছে সেই ভাইবটার জন্য? সেইটা ফিল করাতেই তোমাদের আশা। লাইক আই মেনশনড ইন দ্য ইন্ট্রো, ডেথ ইজ সেলিব্রেটেড হিয়ার। মৃত্যু মানুষের জীবনের সব থেকে বড় সত্যি।
এখানে আসলে সবার মুখে একটাই কথা শুনবে, ইহি সত্য হ্যায়, ডেথ ইজ দ্য ওনলি ট্রুথ। বাঁচার লড়াই, বড় গাড়ি, ভালো গাড়ি, সব কিছুর শেষ এখানে। সবাইকে একদিন এখানে আসতে হবে। হিন্দুইজমের রিবার্থে বিশ্বাস করি আমরা, বাট ইট ইজ বিলিভড দ্যাট ওয়ান্স ইউর বডি ইজ ক্রিমেটেড হিয়ার, ইউর সোল অ্যাটেইনস মোক্ষ অ্যান্ড ব্রেকস দ্য সাইকেল অফ রিবার্থ। গাইজ, এই হচ্ছে আমার রুম। এই দেখো, এরকম একটা ভিউ, এইখান থেকে শুয়ে এরকম একটা ভিউ। মানিকান্ডিকা থেকে চলে এলাম আমরা ওইখানটা, পুরো বোট রাইড করে সবটা করে এবার বিকেলে যাবে অন্য বেরোনো। এখন দুপুরটা এখানে রেস্টই নেবো, এই প্রপার্টির কিছু ভিডিও যেটার জন্য বেসিক্যালি এসে সেগুলো করা বাকি। মনটা এত ভারী লাগে না মানিকান্ডিকা গেলে, এটা আই গেস আমি জানি না ভিডিওতে কতটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি, তোমরা কতটা ফিল করেছো কমেন্টসে জানিও, প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা ওই জিনিসটা ফিল করলে কিনা। আমার মানে প্রচণ্ড ভারী লাগছে, আগের বার যতটা মানে যতটা লেগেছিলো তার থেকে আরও বেশি অনেক ভারী লাগলো এবার, জানি না ফর সাম অড রিজন। বাট আছি হচ্ছে গঙ্গা হাউসে বাই স্টে ভিস্তা, এটা তোমরা বুকিং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে বুক করতে পারো। তোমাদের দেখে অবশ্যই কিছু জনের পছন্দ হচ্ছে, তাই আমি তার জন্য লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। বাকি এরকমই রুম আছে, নিচের ফ্লোরটা এরকম সেম রুম, ওটা আলাদা করে দেখালাম না। ওয়াশরুম হচ্ছে এই যে ওয়াশরুম, এটা আমার হাফ প্যান্ট, ছেড়ে দাও। ফ্রেশ ফ্রেশ হয়ে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ডেটা ভেটা কপি ফপি করি, তারপর একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে বিকেলে দেখা হবে। এই দেখো এই এরিয়াটাও রয়েছে, কী অবস্থা মুখটার ট্যান্ড পরে। যাই হোক, এখানে আরেকটা রুম রয়েছে দেখতে পারো, এই দেখো। চলো এই পুরো জিনিসটা তোমরা বুক করতে পারো। টাইম হচ্ছে 2:54, ম্যাজিক্যাল ঘড়ি আছে যেটা দেখতে পাচ্ছ না, খুব দামি এটা, অ্যাপেল বের করেছে, বাট সবার জন্য এখন অ্যাভেলেবেল নয়। যাই হোক, লাঞ্চে আছে হচ্ছে, আগে দেখিয়ে দিই লাঞ্চ, ওদের বললে ওরা এনে দেবে এখানে, যে থাকে অ্যাটেন্ড করার জন্য তাকে অর্ডার করে দিলে এনে দেবে, বাকি জোম্যাটো সুইগিও করতে পারো। রাইস আছে, স্যালাড আছে, ডাল ফ্রাই আছে, পনিরের কিছু একটা আছে, মালাই কোফতা, মালাই কোফতা আছে, পনিরের কিছু একটা আছে, আবার ডাল ফ্রাই আছে। ঠিক আছে, আমি ভেজ খাবার কতটা পছন্দ করি সেটা তোমরা জানো, বাট এখানে অপশন নেই কিছু, বাট খেয়ে দেখলাম একটুখানি টেস্ট করে খাবার, মানে টেস্ট মারাত্মক আছে। বাকি কলকাতা ফিরে খাবো। 2000 years later. All right. দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর হোটেল থেকে টোটো নিলাম, টোটো করে পৌঁছলাম। দেখুন এখন নো এন্ট্রি করে দিয়েছে দিকটা, মানে আগের বারও ছিল, তো হেঁটে পৌঁছচ্ছি আমরা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, দশাশ্বমেধ পৌঁছানোর জন্য যদি যে কোনো ঘাট থেকে তোমরা আসতে পারো, বাট বোটে করে গেলে এক্সপেন্সিভ হয়, যেমন আমাদের হোটেল থেকে 300 পার হেড শেয়ারিংয়ে বলছিলো, আর 1000 টাকা বোট বুক করলে বলছিল। সেইটাই যদি একটু হাঁটতে রাজি থাকো তাহলে টোটো করে তোমরা আসলে 150 থেকে 200 টাকা নেবে, আমাদের থেকে 150 টাকা নিয়েছে, দিয়ে পৌঁছে গেছি। তো এই হচ্ছে অনুভব, আমরা এখন যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধের গঙ্গা আরতি দেখতে। যারা ফার্স্ট টাইম দেখতো তাদেরকে একটা ইনফরমেশন দিই যে আরতি অনেক কটা গঙ্গা আরতি প্রত্যেকটা ঘাটেই হয়, বাট দশাশ্বমেধের আরতিটাই মেন। তোমরা যে ইনস্টা রিল ফিলে যত কন্টেন্ট দেখো সব এই ঘাটেরই, তো সেটা একটুখানি কনফিউজ বক্স স্টাইলে দেখানো যাক। লেটস গো, অলরেডি লেট আমরা, তাই দৌড়চ্ছি। যদি করে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, কারণ পাগলের মতো শুট করেছি এখানে, কিছু ভিডিও দেখতে পাচ্ছ হয়তো, পাগলের মতো জাল লাগিয়ে পুরো শুট করছিলাম তোমাদের জন্য, আর কিছু না।
बाकी आप सभी लोगों से निवेदन है स्पिरिचुअलिटी हम किसी की एक्टर जैसे बड़े स्पिरिचुअल और हमने एक्टर पैसे को भाभी जैसे किया बार दूर मुका मुका बेसी बाड़ाबाड़ी करते लोग जन बट एक बार जो स्पिरिचुअल पथे हाँटबे ना তার লাইফের 80% প্রবলেম সলভ হয়ে যাবে আমি বলছিলাম আমি পুরোপুরি হাঁটি এটা আমি বললাম এটা আমি নিজেকেও বললাম তোমাদেরও বললাম তো ডোন্ট ফোর্স ইয়োরসেলফ সব কিছুর একটা টাইম হয় শান্তি দেবী ভগবান এনি এভরি প্রবলেম ইন লাইফ কাম টু বারাণসী নাই বারাণসী উইল ক্লিন এভরিথিং শান্তি দেবী ভগবান কি রেনে বাড়ি আগর কি নাম তোমার সামা লাইফ और खाना है खाओ लो लो तुम्हें खिला रहा हूँ खाओ प्रसाद है काजू है ये लो ये मीठा है कैसा लगा फर्स्ट टाइम बेस्ट फीलिंग और वो मैं सेकंड टाइम तो हाँ सेकंड क्या मुझे लगता हो बात तो अलग ही भाई अलग ही अलग ही तुम्हारे क्या मन लगा दारुन अमी जानी इधर पर नेक्स्ट आध घंटा कथा बोलती इच्छा करे ना चुप कर सकते বাংলা থেকে 700 কিলোমিটার দূর এসে মানে কলকাতা থেকে 700 কিলোমিটার দূর এসে বাংলায় লেখা দেখে কি ভালো লাগে অনিলের জর্দা যাই হোক এটা অনেকেই জানো যে বারাণসী মানে বেনারসে প্রচুর বাঙালি রয়েছে প্রচুর বাঙালি এখানে পাড়া রয়েছে তো বাঙালিদের সাথে বেনারসের একটা পুরনো সম্পর্ক স্পেশালি হ্যাঁ না হ্যাঁ কি নেই তো আমরা দুজন মিলে করছি দুটো মেয়ের মধ্যে একজনকে ভাঙ খাওয়াবো লস্যি বলে বলেছি পেস্তা লস্যি আর ওরা রাজি হয়ে গেছে চলো দেখা যাক এই অদ্ভুত টাইপের রিক্সায় উঠেছি আমরা অদ্ভুত টাইপের ভালো অদ্ভুত সব সময় খারাপ হতে হবে তার কোনো মনে নেই যাই হোক আমরা একটা প্ল্যান করেছিলাম আমি আর অনুভব যেটা ফেল করে গেছে বাট 2% হয়েছে যেটা হচ্ছে পেস্তা লস্যি খাওয়ানোর বাট বুঝে গেছে যাই হোক বাজে গন্ধ ওটা কি মানে মানে মোশের মতন গন্ধ আলো ওটা পেস্তার গন্ধ আমি নাচের গন্ধ জানবো না কি বলছে বলি তো ওটা খেয়ে ভালো লাগবে চুপ কর আমি সব খাই না উল্টো পাল্টা ছাই পাস গাইস এসব খাবে না আমি কোনোদিন খাইনি এগুলো আগের বার বারাণসী এসে ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম এটিএম কার্ড হারিয়েছিলাম ড্রাঙ্ক ডায়াল করেছিলাম বাস আর খাবো আর কোনো দিন খাবো না তো যাই হোক অনেক কষ্টে চিল করার জায়গা পেয়েছি সেখানে যাচ্ছি আর জান নেই 2000 years later মানে রেস্ট করা ভাগ্যে না থাকলে যা হয় এরা ক্যাফেতে এসেছিলাম এখানে কিছুক্ষণ বসবো বলে ইঁদুর ঘুরছে মাটিতে দেখাচ্ছি ইঁদুরটাকে দাঁড়াও কোথায় এত সুন্দর বানিয়ে রেখেছে ইন্টেরিয়র এত খরচাই করে দিয়েছে যখন ইঁদুরেরও কিছু করে দিত চোখগুলো দেখো এবার সবার মানে আপাতত আমারটি দেখতে পাচ্ছ কারোর মধ্যে এনার্জি নেই একটু বসবো আর শান্তি করবো তা না ইঁদুর তাড়িয়ে দিল জোকও মাথায় আসছে না এত টায়ার্ড হয়ে ভাই কি অবস্থা রাত্রিবেলা হোটেলে ফিরবো এই তো অ্যাটাক করছে সামনে হ্যাঁ এই তো আসছি সামনে দিকে ঘুম ঘুম করছে হ্যাঁ হ্যাঁ সব খোলা হয় ভাইয়া কি করছিস আমি যা তাড়াতাড়ি ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছিস নিচে নাম যাই হোক টাইম হয়ে গেছে প্রায় 10:30 থেকে 11টা মণিকর্ণিকা ঘাট যাইনি কালকে যাব অ্যান্ড বাকি টায়ার্ড প্রচণ্ড মানে আর কি বলে লস্যি খেয়েছিলাম তাই জন্য একটুখানি চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানে ঠান্ডাটা গেছে তো তাই ঘুম ঘুম পাচ্ছে বুঝে গেছো না তোমরা বুঝে গেছো তো বাস বাস আমি কনফিডেন্ট এই তো ইধর
ইসলাম মনে তো হচ্ছে না এবার এই প্রবলেম হারিয়ে যায় খালি মানে গলি গলি একই রকম টাইপের এখানে দেখা যাবে কি না আমরা হঠাৎ করে উপরে তাকিয়ে না ভয় পেয়ে গেছি ঠিক মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে উপরে ভয় সত্যি কিছু না তো এটা মানে কাকতাড়ুয়া টাইপের কিছু একটা হবে মানে কাক This is it.